সন্ধে 6টা। তো এখন আজকে আমি সারাদিনে মোটামুটি বলতে পারো যে সেরকম কোনো ব্লগ করিনি, ওই টুকটাক অল্প স্বল্প রান্নাবান্না এগুলো সব শেয়ার করেছি, মানে তুলে রেখেছি, কিন্তু ব্লগ শুরু করা শেষ করা মানে এরকম কিছু করিনি। তো সন্ধ্যাবেলা ভালো লাগছে না, ভেবেছিলাম কালকে কোনো ব্লগই দেবো না তোমাদেরকে। তো এখন যেহেতু সামনে পুজো, তো ভাবলাম সন্ধ্যাবেলা বসে রয়েছি ঘরে, আর আশ্মিতার কাছে পড়াতেও আসেনি, তো একটুখানি টুকটাক কিছু পড়ালাম অল্প স্বল্প, পড়িয়ে তো ওর মতো খেলা করছে তো আমি কি করব। তো ভাবলাম যেহেতু সামনে পুজো তাহলে একটুখানি বসে বসে স্কিনের যত্নই করি ঘরে বসে, বলতে পারো এটাকে ফেসিয়ালও বলতে পারো, আবার হোমমেড ফেসিয়াল অবশ্যই, সময় প্রত্যেক মাসে গিয়ে ফেসিয়াল করা, হেয়ার স্পা করা এগুলো আমাদের পক্ষে পসিবল নয়। তো আমি ওই একবারই করে ফেলেছি, আর জানি না কোন বছর কবে যাব। তো ঘরে বসেই আমি চুলের ভাবছি, এবার থেকে চুলের যত্ন তো অল্প স্বল্প করি, কিন্তু স্কিনের যত্ন বিষয়ে কিছু করি না। তোমরা তো জানোই ব্লগে কখনো তোমাদের সাথে স্কিনের যত্ন সেভাবে শেয়ারই করিনি, শুধু ওই দুটো একটা আগে একটা ক্রিম ইউজ করতাম, এখন আর একটা নতুন ক্রিম ইউজ করছি, এই যা আর কিছু না। তো চলো কিভাবে পুজোর আগে আমি স্কিনটাকে ঝকঝকে করব, আর এটা প্রত্যেক সপ্তাহে একদিন করে ইউজ করা যায়, একটা প্যাক আমি বানিয়ে রাখি, যেটা আমি ওই 15 দিন ভুলে যাই, 15 দিন ওটা মোটামুটি 3 দিন 4 দিন কি সপ্তাহে একদিন ইউজ করলেও হয়, কিন্তু আমি যেহেতু ভুলে যাই তাই 15 দিনে একবার করে আমি ইউজ করি, মানে মাসে 2 দিন ওটা সবসময় বানিয়ে আমার ফ্রিজের মধ্যে রাখা থাকে। তো তোমাদের সাথে অবশ্যই প্যাকটাও শেয়ার করব। আর এখানে আমি কিছু কিছু জিনিস নিয়েছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এটা একটু অন্যরকম ভিডিও, কারণ প্রত্যেকদিন ব্লগের বাইরে গিয়ে যদি একটু অন্যরকম ব্লগ করি বা অন্যরকম ভিডিও করি তাহলে তোমাদেরও ভালো লাগবে, তোমরাও বোরিং হবে না আর আমিও বোরিং হবো না। অবশ্যই স্কিন কেয়ারের পরে যদি তোমরা দেখতে চাও হেয়ার কেয়ার কীভাবে করি, বা পুজোর আগে চুলের যত্ন কীভাবে নিচ্ছি, বা আমি নর্মাল ডেতে কীভাবে চুলের যত্ন নিই, অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব এবার কনফার্ম তোমাদের সাথে শেয়ার করবই করবো 100%। আমি এর মধ্যে নেব অবশ্যই কাঁচা দুধটা নেবে, তাহলে সব থেকে ভালো হয় কাঁচা দুধটা নিলে। তো আমি এখানে পরিমাণ মতো একটু কাঁচা দুধ নিয়ে নিচ্ছি, এই 2 চামচ মতো নিয়ে নিলাম। আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা কটন বা যাই হোক ব্রাশ, যেটা কটন হলে সব থেকে বেশি ভালো হয়, মানে তুলোটাকে দুধের মধ্যে আমি এভাবে ভিজিয়ে পুরো মুখটাকে ক্লিন করে নেব, এটা হচ্ছে ক্লিনজার হিসাবে কাজ করে। আর দুধ তো মানে বুঝতেই পারছো এটা ভীষণই ভালো, এর কোনো আর উপকার ছাড়া অপকার হয় না। তো সবার প্রথমে যেটা করতে হবে, মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে তোমাকে ক্লিন করে নিতে হবে। তো আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি আগে, আর এবার অল্প অল্প করে হালকা হাতে পুরো মুখটা একদম আলতো করে গুলিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার এটাকে মোটামুটি মুখের মধ্যে 2 থেকে 3 মিনিট একটু শুকিয়ে নিতে হবে, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর দুধ যেহেতু মানে এর কোনো বললাম যে উপকার ছাড়া অপকার নেই, তাই চোখের ওপরেও এভাবে অ্যাপ্লাই করতে পারো। চোখের নিচে যে কালো দাগগুলো রয়েছে, বা অনেক সময় হয় না যে না ঘুমানোর কারণে চোখগুলো ফুলে যায়, তো এইগুলো হয় না আমি যতটা জানি, আমি অতটা যে ফেসের বা স্কিন কেয়ার অনেক দেখেছো সেটা নয়, আমি ওই অল্প স্বল্প যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। 2 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে স্ক্রাবিং, আর আমি এই ছোট্ট একটা কৌটোর মধ্যে সব সময় যেটা রাখি সেটা হচ্ছে চালের গুঁড়ো, আমি বাড়িতেও এগুলো অল্প স্বল্প মেখে থাকি। তো এই যে একটার মধ্যে চামচও আছে, আর এটা আমার বলতে গেলে যে এই মুখের ওপরে অ্যাপ্লাই করার জন্য এগুলো আমার ইউজ, আরও কিছু টুকটাক কৌটো কাটা রয়েছে ছোটো ছোটো, সেগুলো আমি আমার জন্যই রেখে দিই সব সময়, হয় বাথরুমে থাকে নয়তো ঘরের এক কোণে থাকে। এবার এর মধ্যে এই যে দুধটা রয়েছে, এই দুধটার মধ্যে এখানে 1.5 চামচ মতো দুধ রয়েছে, এর মধ্যে আমি দেবো চালের গুঁড়ো। অবশ্যই চালের গুঁড়োর বদলে তোমরা চিনি ইউজ করতে পারো, ময়দা ইউজ করতে পারো, কিন্তু চালের গুঁড়োটা আমার মনে হয় সব থেকে ভালো হয়, আর অবশ্য চিনিও দিতে পারো, চিনিটাও কিন্তু খারাপ নয়। দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার যেটা করব আমি এটাকে একটু মিশিয়ে নেব। স্ক্রাবিং করতে অবশ্যই 2টো হাত সবসময় ইউজ করবে, 2টো হাত মানে এই যে আঙুলের এই টিপ পোর্শনটা দিয়ে একদম হালকা হাতে এইভাবে কিন্তু ডলতে হবে, খুব জোরে নয়, কেননা আর সবসময় চেষ্টা করবে চালের গুঁড়োটা যেন একটু দানা দানা থাকে, তাহলে কি হবে আমাদের স্কিনের যে ডেড সেলগুলো যেগুলো রয়েছে মানে মৃত যে চামড়াগুলো সেগুলো কিন্তু সব উঠে যায়। আর এটা মুখে দিয়ে 2 মিনিট মতো একটু মাসাজ করলে, মাসাজ বলতে কি একদম হালকা হাতে মুখটা ডলতে হবে, না হলে কিন্তু মুখের ছাল চামড়া সব উঠে যাবে। এগুলো একসময় খুব করেছি জানো তো, মানে এই ফেস প্যাক মুখে বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করা, তখন স্কিনটাও সুন্দর থাকতো।
হয়ে গেছে, এবার এটাকেও আমি মুছে নেব। আমি গামছা দিয়েই মুছি, শুধু ফেস প্যাকটা যখন লাগাবো তখন আমি ধুয়ে আসব। একটা প্যাক বানাবো যেটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট। তো এবার আমি দিয়ে দিচ্ছি আবারও দুধ। অবশ্য তোমরা এটা কলা দিয়ে বানাতে পারো, অ্যালোভেরা দিতে পারো যদি ওই বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে, এমনি অ্যালোভেরা কেনা অ্যালোভেরা জেল যেটা ওটাও দিতে পারো। তো 3 চামচ মতো দুধ দিয়ে দিলাম। এরকমভাবে এর মধ্যে আমি দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু ভীষণই ভালো। দিয়ে দিলাম, এবার আমি দেবো এর মধ্যে হলুদ। এবার দেবো এর মধ্যে একটুখানি মধু। আমি এর মধ্যে দিচ্ছি একটু মুলতানি মাটি। আর মুলতানি মাটি তো যে কোনো জিনিসের সাথে অ্যাপ্লাই করা যায়, মুখে এমনিও দেওয়া যায়, এর কোনো কিন্তু সাইড এফেক্ট নেই। তো একটু মুলতানি মাটি এর মধ্যে দিয়ে দিলাম, একটু ময়দাও চাইলে দিয়ে দেওয়া যেতে পারে। তো ময়দাটা দিলাম না, আর এক্ষেত্রে কলাও দেওয়া যায়, কলাও কিন্তু খুব ভালো মানে ফেস প্যাক হিসাবে কাজ করে। তো প্যাক বানানো আমার হয়ে গেছে, এবার মুখে প্যাকটা অ্যাপ্লাই করে নেবো। আর এই সেম প্যাক বানিয়ে আমি ঘরে রেখে দিই, কিন্তু দুধের বদলে কিন্তু তোমাকে তখন জল কিংবা গোলাপ জল ইউজ করতে হবে, কেননা দুধটা তো জানোই ফ্রিজের মধ্যে রেখে দিলে এটা নষ্ট হয়ে যাবে। তো তার বদলে অন্য কিছু ইউজ করা যেতে পারে। অ্যাপ্লাই করা হয়ে গেছে, এটাকে আমি এবার 10 মিনিট রাখবো। তো 10 মিনিটের মধ্যে যতটা শোকাবে শোকাবে, না শোকাবে এটাকে তুলে ফেললেও কোনো সমস্যা নেই, কারণ 10 মিনিটের মধ্যে এর এ কাজ করে। এই ফেসিয়ালটা করার ওই 2-3 দিন কি ধরো কালকে থেকে, যখন বারবার করে জল পড়বে, তারপরে মুখে অন্য কিছু ইউজ করবে, তখন মনে হবে যে না ঠিক আছে কিছু ফেসিয়াল করেছি বা কিছু করেছি স্কিনের সাথে, দেখবে তখন বেশ ফ্রেশ লাগবে। এখন অতটা বুঝতে পারবে না, এখন তো স্কিনের সাথে অনেক কিছু হচ্ছে, মানে একে অত অনেক নির্যাতন করছি আমরা, যদিও হালকাতে করছি তো তবুও, কিন্তু আজকে বুঝতে পারবে না, কালকে থেকে বুঝে। তো 10 মিনিট হয়ে গেছে, মুখটা দেখতে পাচ্ছে প্লেন জল দিয়ে ধুয়েছি। আর এই ঘরে না মানে লাইটের একটুখানি সমস্যা হয়, কারণ একটা লাইট, আর আমার ওই ঘরে যখন ভিডিও করি তখন দুটো লাইট আমাকে জ্বালতে হয়, তো যার জন্য আলোটা কম বলে ফোকাস একবার মানে আলোটা একবার নিচ্ছে একবার অন্ধকার হচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো কিছু করার নেই, কি আর করবো, আশা করি তোমরা বুঝতেই পারছো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে রোজ টোনার অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে গুড ভাইবসের, নর্মালি যে কোনো ব্র্যান্ডের তোমরা নিতে পারো। আর সব থেকে ভালো হয় যেটা আমরা ছোটবেলা থেকে ইউজ করে আসছি, ডাবার গোলাপুরি, বুঝেছো? এবার এই জিনিসটাকে মুখের মধ্যে একটুখানি মানে মিনিট খানেক রাখলে শুকিয়ে যায়। এটা শুকিয়ে গেলে তারপরে যে কোনো ময়েশ্চারাইজার যে যা ইউজ করো, যে কোনো মুখে মাখার ক্রিম মেখে নিলেই ব্যাস হয়ে যাবে তোমার 1 সপ্তাহের মতো স্কিন কেয়ার। আর এটা যদি পুজোর আগে করতে পারো, এখন থেকে যদি শুরু করো, পুজোর আগে তোমার স্কিনে অনেক গ্লো করবে অনেক। আর যে ফেস প্যাকটা তোমাদেরকে বানানো দেখালাম, ওর মধ্যে কিন্তু তোমরা দইও দিতে পারো, চালের গুঁড়োর সাথে দই, তার সাথে একটু সামান্য হলুদের গুঁড়ো, একটুখানি অ্যালোভেরা জেল। ফেস প্যাক নিজের মতো করে বানাতে হয়, বুঝেছ? আগে তো আমরা অনেক কিছু অনেক রকম ভাবে বানাতাম, তো চুলের যত্ন, চা পাতার জল, তারপর হচ্ছে হেনা, কার গাছের হেনা পাতা আছে সেগুলো এনে সেই সব মাখতাম। তো আগে তো সব আমরা ন্যাচারালি এইসব জিনিসই ইউজ করতাম, হোমমেড জিনিস। এখন তো বিভিন্ন জিনিস মানে যখন থেকে বলে না যে অভাবে সর্বনাশ, যখন থেকে এইসব জিনিস উঠেছে তখন থেকে আমরা আর এগুলো ছেড়ে দিয়েছি। আগে তো কন্ডিশনার আমরা অ্যাপ্লাই করতাম না, আগে কন্ডিশনার তো আমরা মানে কিছু কয়েক বছর বলতে গেলে, খুব ছোটবেলায় আমরা কিন্তু কন্ডিশনার পাইনি, তখন ওই শুধু শ্যাম্পু। আর কন্ডিশনারের বদলে আমরা ওই চা পাতার জল, তারপরে দই, টক দই, আমরা কিন্তু এগুলোই মুখে মেখেছি। যত দিন যাচ্ছে তত দিন পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, আমরাও পাল্টাচ্ছি। তো
তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো একটু গ্লো করছে। আর এবার আমি যেহেতু এখন রাত, তো একেবারে আমি নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে নেব। আর এটা হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে সিরাম আর একটা হচ্ছে নাইট ক্রিম, দুটো একসাথে নিয়ে তারপরে মুখে অ্যাপ্লাই করতে হয়। তো যদি চাও এই নাম দুটো তোমাদেরকে আমি বলে দিতে পারি, অবশ্যই কমেন্টে লিখো, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো। আর সবার তো স্কিন একরকম নয়, স্কিন টাইপ আলাদা আলাদা হয়, তো একটুখানি কারোর সাথে কনসাল্ট করে তারপরে নেওয়াটা ভালো। আর নয়তো আমি নর্মালি যেটা ইউজ করি সেটা হচ্ছে লোটাস হোয়াইট গ্লো, ওটাও খুব ভালো, ওটা তোমাদেরকে আমি সবসময় বলি, ওটা ইউজ করলে বেশ ভালো ফল পাবে। কিন্তু ওটা মুখে দেওয়ার সাথে সাথে না মুখটা একটু ঘেমে আসে, মানে একটু ঠান্ডা মাথায় মুখটা পুরো জল দিয়ে মুখটা ঠান্ডা করে তারপরে ওটাকে অ্যাপ্লাই করে একটু হাওয়ার তলায় শুকিয়ে নিলে দেখবে সকালে উঠে যখন তুমি প্লেন জল দিয়ে বা ফেস ওয়াশ করবে না, মুখটা পুরো চমকাচ্ছে। এটা আমার ক্ষেত্রে হয়, জানি না তোমাদের কার কার ক্ষেত্রে হয়। তো এই দুটো একসাথে মিক্স করে আমি মুখে নিয়ে মেখে নেব, মেখে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর এটা আমাকে মিনিমাম 2 ঘন্টা আগে মুখে নিতে বলেছে, রাত্রেবেলা মানে ঘুমাতে যাওয়ার আগে, তো 3 ঘন্টা আগে নিলেও কোনো অসুবিধা নেই। কিছুটা হলেও চকচক করছে, কালকে আরো গ্লো তোমরা দেখতে পাবে অবশ্যই, যদি কালকে আমি ভিডিও করি আর ভিডিওতে তোমাদেরকে আমি বলি, কারণ ভিডিও একটা করা আছে, সেটা যদি দিই তাহলে তো আগের দিনের ভিডিও চলে যাবে, বুঝেছো? দেখিয়ে দিলাম, এবার থেকে পুজোর আগে এটা করো, অবশ্যই ফলাফল পাবে, তাহলে দেখবে আর পার্লারে যাওয়ার তোমাদের দরকার পড়বে না। আমি তো আর যাচ্ছি না, আর গেলেও সেই 6 মাস 9 মাস পর। তো মোটামুটি হোমমেড জিনিস এখন আমার চলবে, আর এই প্যাকটা আমি রেখে দেবো, আপাতত আমি এখনো 2 দিন এটা ইউজ করতে পারবো, তো অন্তত কালকে হাতে পায়ে তো ইউজ করতে পারবো, কারণ এটা ফেলে লাভ নেই, একটা খুবই কার্যকরী জিনিস এটা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্কিনের যত্ন করো, নিজেদের যত্ন করো, হাসি খুশি থাকো, প্রচুর পরিমাণে জল খাও, ফল খাও, সব খাও, ভাত খাও, আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, নিজেরাও সুস্থ থেকো। আর পুজো তো জানি না এবার আমরা কি করবো, কারণ পুজোর তো কোনো প্রিপারেশন দেখতে পাচ্ছি না, কারণ করোনার জন্য আমরা পুরো একদম ভেসে গেছি। মা দুর্গা এবার আমাদের আর কি বলবো, এমন ভাবে মা দুর্গা আমাদের ফাঁসিয়ে দিয়েছে এই করোনা, মা দুর্গা না করোনা, তো যার জন্য আমরা জানি না এবার পুজো দেখতে বেরোবো কিনা। তবুও দেখা যাক, যদি পুজো হয় তাহলে হয়তো একদিন উজ্জ্বলকে নিয়ে বেরোবো, কারণ একা একা বেরোবো না, উজ্জ্বলকে নিয়েই বেরোবো, কে বলেছে আমি যদি যাই তোমাকে নিয়েই যাবো। তো চলো ভালো থেকো, টাটা, গুড নাইট।